আসসালামু আলাইকুম সাপ্তাহিক টেক নিউজে আপনাদেরকে স্বাগতম সো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিজি টেক ইউটিউব চ্যানেল আর আমি আছি বরাবরের মতো পলাশা আহমেদ আর আজকে আমরা জানাবো যে তিনটা মোবাইল সম্পর্কে মূলত এখানে দুটি ইনফিনিক্সের মোবাইল থাকতেছে যেগুলো আগামীতে আসবে ইনশাআল্লাহ এবং থাকছে একটি ওয়ালটনের স্মার্টফোন যেটা ওয়ালটন এন ফাইভ যেটা কিনা আজ পর্যন্ত অর্থাৎ চার তারিখে এটার দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার আছে অর্থাৎ এটার যে প্রাইস বারো টাকা সেটা থেকে দু হাজার টাকা ক্যাশব্যাক পাবেন যদি আজকাল পর্যন্ত এই প্রি অর্ডারে আপনি যুক্ত হতে পারেন সো ইনফিনিক্সের পক্ষ থেকে আমরা কি পাচ্ছি তা নিয়ে আজকের এই আলোচনা করা যাক ইনফিনিক্সের পক্ষ থেকে আমরা পাচ্ছি ইনফিনিক্স নোট টেন প্রো আমরা সাধারণত বাংলাদেশের মার্কেটে ইনফিনিক্সের যে এন্ট্রি বাজেটের ফোনগুলো সেগুলোই দেখে থাকি ইনফিনিক্সের কোনো প্রকার মিড রেঞ্জ মার্কেটের ফোনগুলো আমরা এক্ষেত্রে দেখি না এবার ইনফিনিক্স লঞ্চ করতে যাচ্ছে ইনফিনিক্স নোট টেন প্রো যেটা কি না ইনফিনিক্সের নোট সিরিজের ফোন আর এই ফোনটার কিছু লিক আমরা পেয়েছি যেটা কি না এর একটা ডিজাইন পেয়েছি আর এই ফোনটির ডিসপ্লে কি হতে পারে বা এর সিপসেট কি থাকতে পারে তা আমরা জানতে পেরেছি সো এই ইনফিনিক্স নোট টেন প্রোতে থাকছে একটি ফুল এইচডি প্লাস রেজলিউশান ডিসপ্লে এবং পাবেন একটি কালার গ্রেডিয়েন্ট যুক্ত এই ব্যাক প্যানেল যেরকম আমি দেখতে পারছি সেটা অনেকটাই হচ্ছে ইয়া রেলো ফাইভ সেই ফোনটার মধ্যেই আর কি ব্যাক প্যানেলটা হবে আর বেশ দারুণ অ্যাট্রাক্টিভ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা সত্ত্বেও এটাতে কিছুটা হলেও কালার রিফ্লেকশনের যে একটা ভাইব সেটা এখানে লক্ষ্য করতে পারবেন আর এই ইনফিনিক্স নোট টেন প্রোতে থাকবে মিডিয়াটেক হেলিও জি নাইনটি ফাইভের প্রসেসর এবং থাকবে ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পরের ব্যাটারি আরও থাকবে থার্টি থ্রি ওয়াটের একটি ফার্স্ট চার্জার এবার আমরা কথা বলবো ইনফিনিক্স হট টেন এস এই ফোনটিকে নিয়ে ইনফিনিক্স নচ করতে যাচ্ছে তাদের ইনফিনিক্সের হট টেন এস এই ফোনটি এবং এই ফোনটি সম্ভবত একটি এন্ট্রি বাজেটের ফোন হবে এবং এর রেসপেক্টটাই অনেকটাই কিন্তু ইন্টারেস্টিং কারণ এখানে থাকছে সিক্স পয়েন্ট এইট টু ইঞ্চের একটি আইপিএস এইচ এইচডি প্লাস ডিসপ্লে যেটা কিনা নাইনটি হার্স সমৃদ্ধ তবে আমি অবশ্যই দাবি করবো যে এখানে ফুল ডি প্লাস রেজলিউশন দেওয়াটা দরকার সেখানে নাইনটি হার্স না হলেও চলবে আর কি অনেকের দাবি এখানে ফুল ডি প্লাস রেজলিউশন দেওয়াটাই দরকার সো এখানে নাইনটি হার্স থাকছে যার কারণে আমরা স্মুথ পারফরমেন্স পাবো অ্যাপস ওপেনিং ক্লোজিং এবং স্ক্রলিংয়ের সময় এবং ইনফিনিক্স হট টেন এস এই ফোনটিতে থাকছে প্লাস্টিক বিল্ড কোয়ালিটি যেটা ব্যাক প্যানেলে এবং থাকছে গ্লোভসি যুক্ত যার কারণে আমরা ইনফিনিক্সের যে বিগত ফোনগুলো দেখে আসছি ইনফিনিক্সের স্মার্ট ফাইভ বা অন্যান্য ফোনগুলো সেগুলোর চেয়ে কিছুটা হলেও ইম্প্রুভড হবে ইনফিনিক্স হট টেন এস এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও জি এইটি ফাইভ প্রসেসর যেটা কিনা না একটি মিডিয়াটেকের গেমিং প্রসেসর বলা যায় এবং এটা যদি এই ফোনটার যদি প্রাইসটাও যদি পনেরো হাজার টাকার নিচে থাকে সেক্ষেত্রে বলা যেতে পারে এটি একটি অলরাউন্ডার ফোন হবে কিন্তু এখনও যেহেতু এই ফোনটি লঞ্চ করা হয়নি খুব শীঘ্রই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে তারপরে বাংলাদেশের মার্কেটে আসবে ইনফিনিক্স হট টেন এস এই ফোনটি থাকছে ত্রিপল রিয়ার ক্যামেরা সেট যেখানে মেইন ক্যামেরাটি থাকবে ফর্টি এইট মেগাপিক্সেলের এবং থাকবে একটি টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা আরও একটি থাকবে জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেলের পিক্সেলের আই সেন্ট ডিরেকশন ক্যামেরা এবং ফ্রন্টে থাকবে একটি এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাটারি হিসাবে এই ফোনটিতে থাকবে সিক্স থাউজেন্ড মিলিয়াম্পারের ব্যাটারি এবং এই ব্যাটারির সাথে সম্ভবত একটি আঠারো ওয়াটের ফার্স্ট চার্জার থাকতে পারে তাই বলা যেতে পারে এন্ট্রি বাজেটে সিক্স থাউজেন্ড ব্যাটারি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার এবং এখানে যদি সিক্স থাউজেন্ড মিলিয়াম্পারের ব্যাটারি থাকে এবং এখানে সব মিলিয়ে ওভারঅল একটি দারুণ একটি প্যাকেজ হতে যাচ্ছে যদি এই ফোনটি আন্ডার ফিফটিন কের মধ্যে পাওয়া যায় আমাদের তৃতীয় নাম্বারে যে ফোনটি আছে সেটা হলো ওয়ালটন ওয়ালটন এন ফাইভ ওয়ালটন এন ফাইভ ফোনটি শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে এবং ওয়ালটন যে এন ফাইভ ফোনটি সেটা খুবই কিন্তু এটা কিন্তু একটি এন্ট্রি বাজেটের ফোন এবং এই এন্ট্রি বাজেটের ফোনে কী থাকছে সেটাও আপনাদের মাঝে কিছুটা ক্লিয়ার করে দেওয়া যাক সো ওয়ালটন এন ফাইভ এই ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট এইট টু ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে কোনো প্রকার নাইনটি হার্স থাকছে না অনলি সিক্সটি হার্স অর্থাৎ রেগুলার সিক্সটি হার্সের ডিসপ্লে থাকতেছে প্লাস্টিক বিল্ড কোয়ালিটি যা কিনা কিছু টেকচার দেখতে পারবেন যার কারণে ফোনটাকে কিছুটা হলেও দেখতে সুন্দর লাগতেছে আর কি এবং এই ওয়াল্টন এন ফাইভ ফোনটিতে থাকছে ত্রিপল রিয়ার ক্যামেরা সেট যেখানে মেইন ক্যামেরাটি থাকবে থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা এবং থাকবে একটি টু মেগাপিক্সেলের সেন্সর ক্যামেরা আরেকটি থাকবে ফাইভ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইট ক্যামেরা এবং ফ্রন্টে থাকবে একটি থার্টিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেক্ষেত্রে আমরা বলতে পারি ফ্রন্টে যেহেতু থার্টিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতেছে তাই এখানে ডিটেলের দিক দিয়েও কিছুটা হলো বেটার থাকবে বেটার দেন এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং থাকবে এখানে সিপসেট হিসাবে মিডিয়াটেক হেলিও জি টোয়েন্টি ফাইভ সিপসেট মিডিয়াটেকের যে জি থার্টি ফাইভ সিপসেটটি আছে আমি অবশ্যই এই বাজেটে যে থার্টি ফাইভ সিপসেটটা আশাবাদী ছিলাম এবং আমি মনে মনে ভাবছিলাম এটাই থাকবে কিন্তু এখানে জি টোয়েন্টি ফাইভ সিপসেটটা থাকতেছে যা একটি এন্ট্রি বাজেটেড গেমিং সিপসেট এটা নিয়ে কিন্তু খুব একটা আশা করাও যাবে না যে আমি অনেক গেম খেলতে পারবো বা মাল্টিটাস্কেও খুব অনেক সুবিধা হবে এটা কিন্তু ঠিক না মিডিয়াটাকে জি থার্টি ফাইভ এটাও কিন্তু একটি গেমিং সিপসেট বাট এন্ট্রি বাজেটের অবশ্যই সিম্পলি যেহেতু এই বাজেট রেঞ্জের ভিতরেই জি থার্টি ফাইভ দিতেছে এখানে ওয়ালটনেরও এই কাজটা করার দরকার ছিল তাহলে অবশ্যই এই বাজেটে আসলে কমতি বলে মনে হতো না এবং ওয়ালটন এন ফাইভ ফোনটিতে থাকছে পাঁচ হাজার পাঁচশো একটি ব্যাটারি যা মেসিভ বলা যায় এই বাজেটে এবং এখানে ব্যাটারির ক্ষেত্রে বলা যায় যে আসলে এই ভালো একটি ব্যাক পাবেন মোটামুটি দুই দিনের মতো ব্যাকআপ পাবেন যারা হেভি ইউজার আছেন তারা তো একদিন কোনো প্রকার চিন্তাই করার দরকার নেই এই ক্ষেত্রে এবং এখানে থাকবে একটি টেন ওয়াটের ফার্স্ট চার্জার সম্ভবত তারা পনেরো ওয়াট বা আঠারো ওয়াটে যাচ্ছে না এবং ওয়াল্টন এন ফাইভ এই ফোনটিতে র্যাম থাকছে চার জিবি এবং রম থাকছে সিক্সটি ফোর জিবি তাই এক্ষেত্রে বলা যায় যে মোটামুটি ডে টু ডে টাস্কে খুব একটা সমস্যা হওয়ার কথা না যেহেতু চার জিবি র্যাম থাকতেছে এই বাজেটে নিশ্চয়ই তারা চার জিবি র্যাম প্রোভাইড করেছে আমার কাছেও বেশ ভালো লাগতেছে তবে এখানে সিপসেটের ঘাটতিটা কিন্তু র্যাম কোনোভাবেই পূরণ করতে পারবে না তাই এখানে নিশ্চয়ই সিপসেটের ক্ষেত্রে একটু হলেও বদল আনা দরকার ছিল এবং থাকবে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও থাকবে ফ্যাশন লক সুবিধা এই সকল সুবিধা মিলেই ওয়াল্টন এন ফাইভ বাজারে আসতে যাচ্ছে সো আমরা এই ফোনটির ফুল রিভিউ নিশ্চয়ই আনবো ততক্ষণ আপনারা অপেক্ষাই করুন এবং সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন এবং আমাদের সাথে থাকতে হলে অবশ্যই কমেন্ট করুন জানিয়ে দিন ভিডিওটা কেমন লাগলো আসসালামু আলাইকুম